আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আবারও চলে আসলাম আমার একটা ড্রয়িং নিয়ে। আজকে দেখাবো কামিজের ড্রয়িং। তো এখানে আমি কিন্তু ফুলকারি কামিজের ড্রয়িং দেখাবো। তা এখানে কিন্তু আমি খুব খুব এঁকে নিয়েছি, এরকম বরফিয়া কিনে আজকে আমি চারকোনা করে এঁকে নিয়েছি। তো এই প্রতিটা খোপের ভিতরে আমি কীভাবে ফুল আঁকবো তা আর কি শেয়ার করবো। তারপরে আমি নিচ থেকে শুরু করলাম। আর প্রথমে আমি এটা দিলাম এখানে যাতে ডলার বসানো যায়, সেই হিসাবে আমি এই ফুলটা দিলাম। যে যেরকম তারা ডলার পছন্দ না করে তারা অন্য সুতা দিয়ে ভরাট করে দিবে। আমি কিন্তু স্কেল দিয়ে খোপটা আগে এঁকে নিয়েছি যাতে খোপগুলো প্রত্যেকটা খোপ একই রকম হয়। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু প্রতিটা ঘরে আমি ফুলগুলো এঁকে নিয়েছি। এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এইভাবে দেব একটা, আর এইভাবে গোল করে দেবো। এখানে ডলার বসাবে আর এখানে ফুলগুলো দেবে। আশা করি সবার ডিজাইনটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে একটা লাইক করবে আর আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আমি সবার কমেন্টসের অপেক্ষায় থাকবো। আর অবশ্যই নিজেরা চেষ্টা করবে এভাবে ডিজাইন করে কামিজে সেলাই করার জন্য করে নেবে। নিজেরা অবশ্যই পারবে, চেষ্টা করলে সবাই পারবে। আর এই যে বর্ডারগুলো চেন সেলাই দিলেও ভালো লাগবে, কাঁথা স্টিচ দিলেও ভালো লাগবে। আর যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমি কত সহজে কত সুন্দর করে এঁকে দেখালাম। হ্যাঁ আমার হয়ে গিয়েছে, আমি ভালো করে দেখে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি আঁকাটা কমপ্লিট করে নিয়েছি। আশা করি সবার ভালো লাগবে। আর খুবই ইজিভাবে, খুবই সিম্পলভাবে আমি ডিজাইনটা করেছি এবং অল ওভার কামিজে আমি করে এঁকে নিয়েছি।
হ্যাঁ, সবাই যদি এইভাবে কামিজে অল ওভার করে তাহলে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা সবাইকে আমি আজকে মতো আল্লাহ পাই দেবো। সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো এই কামনা করি, আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করি সবাইকে। আল্লাহ হাফেজ।